এসএমপিআই এর দুই সফল ছাত্রছাত্রীর মুখ্য চরিত্রে এবার কালার্স বাংলায়। কারা তারা? এসএমপিআই ব্যাচ 31 বি এর ছাত্রী টুম্পা ঘোষ এবং এসএমপিআই এর 52A ব্যাচের ছাত্র সৌম্যদীপ মুখার্জি। 2010 সালে নদিয়ার শান্তিপুর থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে টুম্পা ঘোষ হাত ধরেন এসএমপিআই এর। এসএমপিআই থেকে পাশ করে বেরোনোর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি টুম্পাকে। একের পর এক হিট সিরিয়াল যেমন স্টার জলসায় বিধির বিধান, জি বাংলায় রাগে অনুরাগে, বেদেনি মলুয়ার কথা, স্টার জলসায় অগ্নিজল, কালার্স বাংলায় নিশির ডাকে মুখ্য চরিত্রে অভিনয় করার পর আবারও মুখ্য চরিত্রে আসতে চলেছেন কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকে। টুম্পার সাথে সাথে ওই একই ধারাবাহিকে মুখ্য চরিত্রে সৌম্যদীপ মুখার্জি। 2016 সালে অভিনেতা ও মডেল হওয়ার আশায় এসএমপিআই এর সাথে পথ চলা শুরু হয় তাঁর। এরপর মডেল হিসেবে গ্ল্যামার জগতে হাতেখড়ি ও বিভিন্ন নামী ব্র্যান্ডের মডেলিং করা। এবার সৌম্যদীপ টিভির পর্দায় অভিনেতা হিসেবে। নমস্কার, আমি সৌম্যদীপ মুখার্জি, এসএমপিআই 52A এর ব্যাচ স্টুডেন্ট। সমর স্যার থেকে অনেক কিছু শিখেছি, সমর স্যার হাতে ধরে অনেক কিছু শেখানোনি। আমি এক বছরে এসএমপিআই থেকে অনেক কিছু শিখেছি, তার জন্য ধন্যবাদ এসএমপিআই। এসএমপিআই এর তরফ থেকে রইল অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এসএমপিআই সমস্ত টিচার্স এবং স্টুডেন্টসদের তরফ থেকে রইল অনেক অনেক অভিনন্দন, বেস্ট উইশেস এবং আশীর্বাদ। এসএমপিআই এর সফল ছাত্রছাত্রী কারা? জানতে হলে চোখ রাখো এসএমপিআই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং টুইটার হ্যান্ডেলে।